কাউন্দিয়া এলাকার জেলেপল্লির নয়ামিয়া। সত্তর ঊর্ধ্ব এই ব্যক্তি একসময় তুরাগে মাছ ধরে সংসার চালাতেন, কিন্তু গেল দেড় দশক ধরে এখানে মাছ নেই বললেই চলে। ক্রমাগত দখলের কারণে সংকুচিত হয়েছে তুরাগ, আর দূষণের কারণে কমেছে মাছ। নদীকেন্দ্রিক পেশা তাই বিলুপ্তির পথে। আমরা কিভাবে চলি সেটা উপর আলাদা নেই, আমরা কিস্তি থেকে টাকা তুলি, পুরো বছর চালাই, যখন পানি দেয় আবার একটু বর্ষাতে পানি ভালো হয়, তখন টুকটাক টুকটাক করতে করতে আমরা ঋণ শোধ করি, আবার ঋণ নিই। আপনার তো দেখতে আছেন পানি পচা, এই সময়ের মধ্যে কই পামো মাছ। সরকারি তালিকায় জেলে হিসেবে এখানকার অনেকেরই নাম তালিকাবদ্ধ হয়েছে প্রায় আট বছর হতে চলল। প্রমাণস্বরূপ তার কার্ডও দেখালেন কেউ কেউ, কিন্তু কার্ড থাকলে কি হবে, তাদের জন্য সহায়তার কোনো ব্যবস্থা হয়নি এখনো। যে কাট করে দিয়েছে, কাটার কোনো মূল্যই নেই এক হিসাবে আমাদের কাছে।